উত্তরা দক্ষিণ স্টেশনের দিকে অগ্রসর হচ্ছি। আমাদের সবাই আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। আজকের ভিডিওতে আমরা একেবারে প্রচলিত যে উন্নয়ন কর্মকাণ্ড বা কোনো প্রজেক্ট নয়, এটি একটি উন্নয়ন কর্মের যে ফলাফল সেটির একটি চিত্র আপনাদেরকে তুলে ধরব এবং এটি হচ্ছে ঢাকা মেট্রো রেলের আগারগাঁও স্টেশনের দৃশ্য। এবং এখানে সারিবদ্ধভাবে একদল শিশু ঢুকছেন স্টেশনে এবং এখানে প্রায় 700 শিশু আজকে মেট্রো রেলে ভ্রমণের সুযোগ পেয়েছিলেন এবং এটি একটি খুবই চমৎকার উদ্যোগ আমার কাছে মনে হয়েছে, যে কারণে আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করা। এই যে 700 শিশুর কথা বলছি, এই 700 শিশু তাদের মধ্যে 135 জন পথ শিশু রয়েছেন, 474 জন তারা এবারের যে জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় 474 জন যে বিজয়ী তারা সব রয়েছে। এছাড়া শিশু বিকাশ কেন্দ্র শিশু একাডেমির সেখান থেকে 200 শিশু, এই 700 প্লাস শিশুকে আজকে মেট্রো রেল ভ্রমণের সুযোগ দেওয়া হয়েছিল এবং তারা সেই মেট্রো রেল ভ্রমণের জন্য এসেছেন প্রথমবারের মতো মেট্রো রেল দেখতে, মেট্রো রেলে চড়তে, মেট্রো রেলের যেই অনুভূতি সেটি এই ছোট্ট শিশুদের নিজেদের মধ্যে শেয়ার করতে তারা এসেছে এই আগারগাঁও স্টেশনে। এবং সবাই কিন্তু অত্যন্ত শৃঙ্খলার সাথে সুন্দরভাবে সেজেগুজে এসেছে, সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে তারা অপেক্ষা করেছে, তারপর লাইন ধরে তারা প্ল্যাটফর্মে ঢুকেছে এবং এই যে এখন তারা যেখানে আছে এটি তারা টিকিটের জন্য অপেক্ষা করছে। তাদেরকে টিকিট দেওয়া হবে, প্রত্যেকের হাতেই টিকিট দেওয়া হবে এবং যে টিকিটের যে কার্ড, মেট্রো রেলের জন্য যে কার্ড, সেই কার্ড পাঞ্চ করেই কিন্তু তারা প্রত্যেকে মেট্রো রেলে ঢুকবেন, মেট্রো রেল ভ্রমণ করবেন, কেউই কিন্তু ফ্রি ভ্রমণ করবেন না। এই সুযোগটি করে দিয়েছে তাদেরকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং একদিন আগেই যেহেতু এই শিশুরা 474 জন শিশু জাতীয় শিশু কিশোর যে পুরস্কার সে পুরস্কার পেয়েছে, তাদেরকে ভ্রমণ করানো একটা বড় উদ্দেশ্য। পাশাপাশি আমাদের পথ শিশু যারা অনেকে অবহেলিত বঞ্চিত, যাদেরকে নিয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অনেকগুলো প্রকল্প রয়েছে, তাদের অধীনে যে 135 জন পথ শিশুও এখানে ভ্রমণের সুযোগ পাচ্ছে। তো এই যে দেখেন ওদের প্রত্যেকের হাতে কিন্তু একটি করে কার্ড আছে টিকিট, এবং সেই কার্ড পাঞ্চ করে, এই টিকিট পাঞ্চ করেই কিন্তু তারা প্রত্যেকেই যাচ্ছে এবং তারা এই টিকিটের মাধ্যমেই কিন্তু তারা মেট্রো রেলে ভ্রমণ করবে। এটি একটি খুবই ভালো উদ্যোগ এবং এই যে শিশুদেরকে যেই প্রক্রিয়ায় মেট্রো রেলে উঠানো হচ্ছে, যেই প্রক্রিয়ায় তাদেরকে নেওয়া হচ্ছে, এটি কিন্তু এক ধরনের মেসেজ, এক ধরনের শিক্ষা যে মেট্রো রেলে কীভাবে উঠতে হয়, কীভাবে লাইন ধরে অপেক্ষা করতে হয়, কীভাবে সারিবদ্ধভাবে উঠতে হয় এবং শেষে গিয়ে যদি ভিড় থাকে তাহলে টিকিটের জন্য অপেক্ষা করতে হয়, টিকিট কাটতে হয় এবং এই টিকিট নিয়ে শেষে মেট্রো রেলে ভ্রমণের যে আনন্দ সেটিকে কীভাবে উপভোগ করতে হয়, এই ছোট্ট শিশুদের মাধ্যমে কিন্তু আমাদের শেখারও আছে। আমি এই কারণেই এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি যে এটি একটি উচ্ছ্বাসের খবর, আনন্দের খবর, এটি একটি পজিটিভ খবর যে এই শিশুদেরকে একটি সুযোগ করে দেওয়া হয়েছে যেখানে অন্তত 135 জন পথ শিশুও রয়েছেন। শিশুরা টিকিট কেটে তারা যাচ্ছেন, শিশু একাডেমির মহাপরিচালকও রয়েছেন, মন্ত্রণালয়ের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন, এই শিশুদের অভিভাবকরা রয়েছেন, শিক্ষকরা রয়েছেন, তারাও কিন্তু এই ভ্রমণের আনন্দটি পাবেন এবং সবাই কিন্তু এখন যাচ্ছেন। এই টিকিট নেওয়ার পরে তারা প্ল্যাটফর্মে উঠেছেন এবং দেখেন প্ল্যাটফর্মে ওঠার তাদের যে দৃশ্য সেটিও কিন্তু খুবই আনন্দদায়ক। তারা গান গাইতে গাইতে উঠছেন, তারা নাচতে নাচতে উঠছেন, আনন্দ করতে করতে উঠছেন, এটি কিন্তু খুবই চমৎকার দৃশ্য যেটি চোখে পড়ার মতো। এবং এই মুহূর্তের মধ্যেই কিন্তু আমরা দেখেছি যে এই প্ল্যাটফর্ম একেবারে পরিপূর্ণ হয়ে গেছে, এই শিশুদের পদচারণায় মুখর হয়ে গেছে, অভিভাবকদের পদচারণায় মুখর হয়ে গেছে এবং সবাই কিন্তু এখন অপেক্ষায় আছে যে ট্রেনটি কখন আসবে এবং সেই ট্রেনে তারা চড়বে, সেটি শিক্ষক, অভিভাবক এবং যে শিশুদের জন্য এই আয়োজন সেই শিশুরাও কিন্তু সবাই
অপেক্ষা করছে এই আয়োজনটির জন্য। এটি আগারগাঁও স্টেশনের যেই প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে তারা অপেক্ষা করছে। তাদেরকে উত্তরাতে নিয়ে যাওয়া হবে এবং উত্তরায় গিয়ে তারা সেখান থেকে আবার প্ল্যাটফর্মের উল্টা দিকে গিয়ে সেখানে কিন্তু তারা টিকিট করে আবার ফেরত আসবে। এই যে তাদের জন্য যে ট্রেন, সেই ট্রেনটি চলে এসেছে। এরপর তারা সবাই কিন্তু এই ট্রেনটিতে ভ্রমণ করবেন। এই ট্রেনে কিন্তু অন্য কোনো যাত্রী ছিল না, এই শিশুদের জন্য এবং এই শিশুদের সাথে যারা আছেন তাদের জন্যই কিন্তু এই ট্রেনটি ডেডিকেটেড করে নেওয়া হয়েছে। এবং এই ট্রেনে তারা ভ্রমণ করবেন এবং আরেকটি ট্রেনে তারা ফেরত আসবেন। এবং এই ট্রেনটি কিন্তু প্রচলিতভাবে যে পল্লবী স্টেশনে যে এখন ট্রেন থামে, সেই পল্লবী স্টেশনেও কিন্তু এই ট্রেনটি থামবে না, যেটি ঘোষণা দেওয়া হয়েছিল আগে থেকেই। তো এই যে শিশুরা সবাই উঠে বসেছে এবং তারা সবাই সুন্দরভাবে বসে তারা এক ধরনের আনন্দ পাচ্ছে, মজা পাচ্ছে, কেউ হয়তো ফটোগ্রাফার দিকে দৃষ্টি দিচ্ছে, কেউ কেউ হয়তো বাইরে কী আছে বোঝার চেষ্টা করছে। এভাবে তারা এই যে প্রথম মেট্রোরেল, সেই মেট্রোরেল যাত্রায় অংশগ্রহণ করছে। এবং এই যে আমাদের যে মেট্রোরেল, সেই মেট্রোরেল সম্পর্কে জানা, দেশের উন্নয়ন সম্পর্কে জানা, সেই জানাটিকে তারা তাদের যে অনুভূতি, সেই অনুভূতির সাথে একাত্ম করে নিচ্ছে। আমরা বলতে বলতে যখন তখন মেট্রোরেল ছাড়লো এবং মেট্রোরেল যখন ছাড়লো তখন এই শিশুদের মধ্যে উচ্ছ্বাসটা কিন্তু আরও বেশি বেড়ে যায় এবং জার্নি শুরু হলো। আপনারা জানেন যে এখন আগারগাঁও থেকে উত্তরা যদি বিরতিহীনভাবে যাওয়া যায় তাহলে 10 মিনিট বা একটু বেশি সময় লাগে, হয়তো 30 সেকেন্ড বা 1 মিনিট আরও একটু বেশি সময় লাগে। এবং এভাবেই কিন্তু এই যে যাত্রাটি, এই যাত্রাটি যে বাইরে দেখছে তারা মনোরম দৃশ্য, যাওয়ার সময় দুই দিকের যে মনোরম দৃশ্য, কিছুটা জায়গায় তো শুধু বিল্ডিং পাবে, তারপরে যখন উত্তরা অংশে ঢুকে যাবে তখন কিন্তু খুব ভালো একটি ভিউ পাওয়া যায়, যে দিয়াবাড়ি অঞ্চল পাওয়া যায়, তারপরে বাম দিকে যাওয়ার সময় লেক পাওয়া যাবে যেই DOHS পার হওয়ার পরে। তো এই দৃশ্যগুলো শিশুরা উপভোগ করছে। এখন এই যে আজকে তাদেরকে ভ্রমণটি করানো হলো, এই ভ্রমণের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো এই শিশুদেরকে আমাদের মেট্রোরেল সম্পর্কে জানানো, তাদেরকে প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসা। এবং শিশুরা বাংলাদেশের যে বর্তমান যে উন্নয়ন, সেই উন্নয়ন সম্পর্কে জানবে, সেটিকেও একটি বাস্তবতা বলা হচ্ছে এই আয়োজকদের পক্ষ থেকে। এই যে দেখুন, এটি হচ্ছে দক্ষিণ স্টেশনের দিকে, আমরা ঠিক দক্ষিণ স্টেশনের আগে উত্তরা যাওয়ার সময়, উত্তরাতে যে তিনটা স্টেশন আছে তার সর্বদক্ষিণের যে স্টেশন, উত্তরা সাউথ যেটিকে বলা হচ্ছে, এরপর উত্তরা সেন্টার আছে যেটি আইকনিক স্টেশন। তো এই এগুলো পেরিয়ে তারা গেলেন উত্তরাতে, যাওয়ার পরে দিয়াবাড়িতে, সেখানে গিয়ে আবার কিন্তু প্ল্যাটফর্ম চেঞ্জ করে তারা আবার আরও অন্য একটি ট্রেনে উঠেছেন এবং এখন তারা আবার ফিরতি পথে যাত্রা করে আবার আগারগাঁওতে ফিরে আসবেন। তো এই যে আসার যাওয়া, এই যে ছোট্ট 20 মিনিটের ভ্রমণ বা আধা ঘন্টার ভ্রমণ, এটি কিন্তু এই শিশুদের মনের মধ্যে দীর্ঘমেয়াদী একটা ইম্প্যাক্ট ফেলবে, সেটি ইতিবাচক ইম্প্যাক্ট, এবং এটি তাদেরকে ভবিষ্যতে দেশের প্রতি আরও বেশি সংবেদনশীল করবে, সেটি আমাদের প্রত্যাশা। এবং সেই প্রত্যাশা জানিয়ে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।